হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে স্যাটারডে, আজ ব্লগটা স্টার্ট করলাম। অনেকদিন তোমাদের সাথে ব্লগ দেওয়া হচ্ছে না, ব্লগে মানে কিছু শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম আজকে ব্লগটা কন্টিনিউ করি। তো আজকে সকাল থেকে সমস্ত কাজ সেরে আবার আজকে স্যাটারডে যে ছিল, তো পূজা আশ্রা থাকে তারামায়ের, তো সেই সমস্ত করে আসলাম এবারই। তারপর দোকান টোকান যেমন আমার ডিউটি, প্রতিদিনের যা ডিউটি, তো সেই সমস্ত কাজ সেরে এখন তোমাদের সাথে একটু কথা বলছি। তো আজকে লাঞ্চে হবে সিম্পল। আজকে মাকে বললাম ভাত খাবো না, যে নিরামিষে না ভাত ভাল লাগে না, নিরামিষের দিনে বেশ একটু লুচি পরোটা তোমরা তো জানোই, যখনই আমি উপোস টুপোস করি একটুখানি বেশ মিষ্টি কোনো কিছু আইটেম বানাই বা কোনো লুচি পরোটা এইসবই বানিয়ে থাকি। তো আজকে ভাবলাম যে না ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই, তো আজকে মাকে বললাম যে আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেওছি এর আগেও, ভাটুরা আর হচ্ছে চানা পানির ওই দুটো আইটেম করব। তো চলো করা। তো ছানা পানির তো রেডি হয়ে গেল, এবার আমি ভাটুরার জন্য ময়দার ডোটা রেডি করে নেব। তো আমি এতে 500 গ্রাম ময়দা নিয়েছি, হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ কিন্তু খাবার সোডা অ্যাড করেছি, আর 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ময়ামটা। তো লুচির যেভাবেই ময়াম দাও তোমরা ঠিক সেইভাবেই কিন্তু মাখবে, আর এই ময়ামটা ঠিকঠাক হলেই তারপর তোমরা 3 চামচ টক দই অ্যাড করে দেবে। বড় চামচে 3 চামচ টক দই অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়ে আর উষ্ণ গরম জলে এটা কিন্তু মাখতে হবে, তবেই কিন্তু এই ভাটুরা তো সচরাচর সবার বাড়িতে সবসময় তো করা সম্ভব হয় না, আর এটা একটু সময়ও লাগে, যেহেতু এটা ডোটা মেখে 2 ঘন্টা গরম জায়গায় রেখে দিতে হয়। তো দেখতেই পেলে কিভাবে আমি ডোটা বানিয়ে ফেললাম, তো এটাকে আমি কন্টেনারে 2 ঘন্টা আমি কিন্তু রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি এটা বানাবো। আর যখন দেখছো ময়দাটা একটু মানে নরম মাখা হয়ে গেছে, তখন কিন্তু একটু হালকা রিফাইন তেল দিয়ে ভালো করে আরেকটু ডোটা মাখিয়ে রাখবে, আর তারপর বার করে হালকা শুকনো ময়দা ছড়িয়ে তার মধ্যে ডোটা দিয়ে তোমরা ভালোভাবে আবার মিক্স করে নেবে। তো তবে দেখবে একদম প্রপার ডো তৈরি 2 ঘন্টা পর। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। আচ্ছা, ডোয়ের থেকে ছোটো ছোটো করে যে আমি লেচিগুলো নিচ্ছি, এগুলো কিন্তু লুচির থেকে অনেকটাই বড়, দেখতে পাচ্ছ অনেকটাই বড়। এটা কিন্তু একটু মোটা মোটা বেলতে হবে আর এটা ভাজতে হবে একদম ডুবো তেলে। তো আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা বানিয়ে তোমাদের, বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা খুবই সহজে কয়েকটা উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারো। তো আমি দেখো কিভাবে বেলে নিচ্ছি, খুব পাতলা করে কিন্তু বেললে হবে না, একটু মোটা রাখবে তাতে খেতে খুব সুন্দর লাগবে, বিয়েবাড়ি স্টাইলেই একদম। অবশ্যই কিন্তু বাড়িতে বানিও তোমরা, দেখে নিয়েছো থিকনেসটা। তো এইভাবেই আমি 3-4টে একবারে একসাথে বেলে নিয়েই ভাজতে চলে যাব। ভাটুরা ওইদিকে আমার চানা পানির তো রেডি, আর এই ভাটুরাটা কমপ্লিট হলেই আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব, এছাড়া আর কিছু করিনি। আর সিমুইটা আমি বিকেলে বানাবো,
তো এইগুলো কয়েকটা বেলে তারপরে আমি ঠিক এইভাবেই তোমরা বেলবে, একটু 19-20 হলে কোনো প্রবলেম নেই। তো বেলা আমার রেডি। তো এবার গরম তেলে ভাটুরাগুলোকে আমি ফ্রাই করে নেব। তো দেখেছো ডুবো তেল দেওয়া আছে আর আমি একটা করে ভাটুরা দিয়ে ভালো করে চেপে চেপে নেবে একটু, আর খুব বেশি লাল করা যাবে না ভাটুরা, তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। হালকা ব্রাউন কালার হলে তুলে নিতে হবে, খুব বেশি ভাজলে ভাটুরা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না। যত তাড়াতাড়ি পারবে উল্টে দেবে আর হালকা ব্রাউন কালার হলেই তুলে নেবে। আর ঠিক এইভাবেই করবে, তো ভাটুরাগুলো ফুলবে আর খেতেও কিন্তু মন্দ লাগবে না। দেখো আমার কিন্তু প্রত্যেকটা ভাটুরাই ফুলছে বেশ বড় বড়, আর আমি কিন্তু তাড়াতাড়ি তুলে নিচ্ছি, বেশিক্ষণ কিন্তু আমি রাখছি না, কেননা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে বেশি ভাজা হয়ে গেলে। তো এবার এটাও হয়ে গেছে, আমি তুলে নেব। তো দুপুরে লাঞ্চ সেরে এখন আবার তোমাদের সাথে কথা বলার সময় হয়েছে। তো দুপুরে লাঞ্চটা তো দেখলে একদম সিম্পল ছিল, ভাটুরা আর চানা পানির। তো থাম্বনেলে দেখেছো যে আমাদের ফ্যামিলিতে আরেকটা নিউ মেম্বার অ্যাড হয়েছে, তো তার সাথে কিন্তু তোমাদের এখনও কোনোভাবে মানে শেয়ার করিনি তাকে, তো আজকে অবশ্যই তাকে শেয়ার করব। তো চলো দেখে নাও সে কে। এটাই হচ্ছে আমাদের নিউ ফ্যামিলি মেম্বার। তো এটা তোমরা তো জানোই, আগের ব্লগে দেখেছো এটা কেনার ইচ্ছা ছিল, তো আপাতত এটা নেওয়া হয়েছে। আচ্ছা যেই ফেস প্যাকটা আমি ইউজ করেছি সেটা তো তোমরা দেখলে কিভাবে আমি অ্যাপ্লাই করলাম, তোমাদের বলে দিই, শেয়ার করে দিই। এই ফেস প্যাকটা কিন্তু মুখে যে সমস্ত ট্যান পড়েছে, আমরা এই রান্না বান্না করি, আমাদের তো মেয়েদের তো রান্না ডেলি করতেই হবে, তো রান্না করার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের স্কিনে ট্যান হয়, আর বিশেষ করে আমার স্কিনে তো প্রচুর ট্যান পড়ে, তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু কোনোভাবে যত্ন নিতে পারি না। তো আমি মুখটা একটু ঠান্ডা জলে ওয়াশ করে এলাম, তো মোটামুটি দেখতে পাচ্ছো ভালোই আমার মুখ থেকে ট্যানটা ক্লিয়ার হয়েছে। এবার যদি উইকলি 3 ডেজ রেগুলারলি প্রপার ইউজ করা যায়, আশা করি ট্যান পুরো উঠে যাবে, কিন্তু সেই যে রান্না করলেই আবার যে ট্যান পড়বে না সে নয়, পড়বেই, আবার তোমায় মেনটেন রাখতে হবে। তো চেষ্টা করব মেনটেন রাখার। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা কেমন লাগলো জানিও। আর এই একটু আগে এলাম বাড়িতে, তো এসে একটু ফ্রেশও হয়নি, তো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ বিকেলের পর থেকে আমার ভিডিওটাও কন্টিনিউ করা হয়নি। তো একটু বসি। আজকে সেরকম কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, তা নেক্সট ভিডিও অবশ্যই অনেক কিছু শেয়ার করব। আজকে একটু ছোটো সা ব্লগ হলো তোমাদের জন্য, ছোটো সা ব্লগ কেন না, সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না, আর এসে এই একটুখানি বসলাম। আর দেখতেই পেলে আমার সুখবরটা কি, মানে আমাদের সুখবর বলছি আমাদের ফ্যামিলি মেম্বারটা কি অ্যাড হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই জানিও কমেন্টে। তো অনেক দিনের ইচ্ছা ছিল, মানে তোমরাও দেখেছো বাইকটা কেনার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক জায়গায় গেছিলাম আমরা দেখতে।
তো চট করে এটা নিয়েই ফেললাম, আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে যখন আনতে যাচ্ছি তখন তো আর শেয়ার করা হয়নি, কেন তখন হঠাৎই গেছি, পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি, আর কিছু ভাবে ভিডিও করতে পারিনি, তাই জন্য ভেরি সরি। আর দেখতেই পেলে, আর সাদা কালারটা নেওয়ার ইচ্ছা ছিল না, ব্লুটাই বলেছিলাম, প্রেফার করেছিলাম ব্লু যদি পাই অ্যাপাচি, আর সাদাটা পেয়ে গেলাম, নিয়ে নিলাম, আপাতত চলুক, কেন আমার খুব যাওয়া আসার প্রবলেম হচ্ছে, ওই জন্যই বিশেষ করে নেওয়া, মানে আমি এবারে আর ওবারে যখন করি তখন কিন্তু মানে সাইকেলেই এতদিন যাওয়া আসা করেছি, মানে এখনও করছি, এখনও পর্যন্ত আমরা বাইকটা মানে ইউজ করতে পারছি না, মানে ওর একটু হাতটা সেট হয়ে গেলে তো আমরা আপ ডাউন করবো, আর যতদিন না হচ্ছে ততদিন আমরা ওই সাইকেলে যেমন যাওয়া আসা করছি না তা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন করে রেখো, যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়, কেন সাবস্ক্রাইব বাটন যদি না অন করো তাহলে আমি কিন্তু এগোতে পারবো না। তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করো, আর যারা আমার চ্যানেলে ডেইলি ভিউয়ার্স তা তারা আমার চ্যানেলে কমেন্ট আর লাইকটা করতে ভুলো না। তো চলো আজকের মতো ব্লগটা এইটুখানি এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতেও ভুলো না। টাটা।